সৌমিত্র আমার ভাই আছে, ওয়েট করুন, অত তাড়াতাড়ি সব কথা বলা ঠিক না। ঠিক আছে, বললাম কি সৌমিত্র আমার ভাই আছে, অত তাড়াতাড়ি কিছু কথা বলা ঠিক না, ওয়েট অ্যান্ড সি। আরে অনেক, আমি তো বলতে পারবো না কে আসবে না আসবে, বাট অনেকে আসবে এটুকু বলতে পারবো। অর্জুনের পথ ধরে বিজেপিতে কি আরো ভাঙন? সৌমিত্র আমার ভাই আছে, তাড়াতাড়ি কিছু বলাটা ঠিক নয়, সৌমিত্র কাকে নিয়ে এমনটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অর্জুন সিং। অর্জুনের পরে বিজেপি ছেড়ে আরো কি কেউ তৃণমূল কংগ্রেসে আসবে? ভেটানসি অনেকে আসবে এটা বলতে পারি, বিজেপিতে আরো ভাঙনের ইঙ্গিত দিয়ে এমনটাই মন্তব্য করেছেন আজ অর্জুন সিং। গত পরশুই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আমরা জানি, এবং তারপরে কিন্তু আবারও ভাঙনের ইঙ্গিত দিয়েছেন আজকে অর্জুন সিং। এবং তার বক্তব্য, সৌমিত্র তার ভাই আছে, কিছু তাড়াতাড়ি বলাটা ঠিক নয়, সৌমিত্র কাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য এমনই তিনি করেছেন, এবং তার বক্তব্য যে ওয়েট অ্যান্ড সি অনেকেই আসবে এটা তিনি বলতে পারেন। তবে তৃণমূল কংগ্রেসে আসা নিয়ে, কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা নিয়ে এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আজ অর্জুন সিং। সৌমিত্র আমার ভাই আছে, ওয়েট করুন, অত তাড়াতাড়ি সব কথা বলা ঠিক না। ঠিক আছে, বললাম কি সৌমিত্র আমার ভাই আছে, অত তাড়াতাড়ি কিছু কথা বলা ঠিক না, ওয়েট অ্যান্ড সি। আরে অনেক, আমি তো বলতে পারবো না কে আসবে না আসবে, বাট অনেকে আসবে এটুকু বলতে পারবো। বাঁকুড়া জেলায় যারা তৃণমূল কংগ্রেস করে তাদের প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো আছে, এবং অর্জুন দার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করছি। অর্জুন দা সাংসদ বিজেপির, আমিও বিজেপির সাংসদ। অপরূপা পোদ্দার তৃণমূলের সাংসদ ছিল, আমিও তৃণমূলের সাংসদ ছিলাম। এইদিকে আপনার সুখেন্দ্র শেখর রায়, এনারাও তৃণমূল কংগ্রেস সাংসদ, আমিও বিজেপির সাংসদ। সেই সম্পর্কটা তো নিশ্চয়ই আছে, এটা অস্বীকার করবো না যে অর্জুন দার সাথে সম্পর্কটা খারাপ, এটা তো বলবো না। কিন্তু অর্জুন দা তার রাজনৈতিক মত চেঞ্জ করেছে বলে সৌমিত্র খা মত চেঞ্জ করবে নয়, কোনোদিন করবে না। আমি অর্জুনটাকে একটা কথাই বলবো, আমার একটাই কথা যে অর্জুনদা তুমি ঠিকই কথা বলেছ, তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেস করবে না, আমি সেদিন তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে পারি। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করবে না, আমি সেদিন হয়তো তৃণমূল কংগ্রেস করতে পারি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিচে আমি পার্টি করব না, এটা আমার রাজনৈতিক এবং জীবনের সিদ্ধান্ত। বর্ধমান থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামে যে জায়গাগুলো আছে আমাদের আসানসোল, এইগুলোকে পশ্চিমবাংলায় কলকাতার বাবুদের কাছে রাখার কোনো মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদাভাবে চিন্তা করলে খুব ভালো হয়। উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে, আমিও বলি আমাদের এলাকাতে জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইবো না? জঙ্গলমহল চাই, দার্জিলিং চাই, এ চাই, সে চাই, যা খুশি তাই বলে একটা বাজার গরম করা এবং ভেসে থাকা, এইসব বলতে 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 আবার কোন দিন না চলে আসে।